যারা দিনরাত চিৎকার করছেন রাজ্যে আইনের শাসন নেই, তারা বিলুনিয়ার ঘটনা নিয়ে নীরব কেন? বিলুনিয়ায় সিপিএম নেতাকে বিচারক মানসিক ও শারীরিক হেনস্থার জন্য 2 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিয়েছে বিলুনিয়া আদালত। এই ঘটনা রাজ্যের মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বামফ্রন্টের শাসনে রাজ্যের সাধারণ মানুষ, পুলিশ প্রশাসন এবং বিচার ব্যবস্থাকে কতটা কুক্ষিগত করা হয়েছিল। শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে আহত এক সাংবাদিক সম্মেলনে এভাবেই সিপিএম এর নেতৃত্বকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন প্রদেশ বিজেপির মুখপাত্র সুব্রত চক্রবর্তী। তিনি সরাসরি বিরোধী দলনেতা মানিক সরকার এবং সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর উদ্দেশ্যে এই প্রশ্ন ছুড়ে দিয়েছেন। যারা চিৎকার করছেন সকাল বিকাল রাজ্যে আইনের শাসন নেই বলে, সেই ব্যক্তিত্বরা আজকে নীরব কেন? এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সেই সময়কার সময়ে আমরা যে 25 বছরের অরাজক পরিস্থিতির কথা বলি বারবার, সেই সময় সাধারণ প্রশাসন বলুন, পুলিশ প্রশাসন বলুন, এমনকি বিচার ব্যবস্থা, সবটাকে কুক্ষিগত করা, দলীয়করণ করা এবং তার উপর দলীয় কর্তৃত্ব স্থাপনের একটা ব্যবস্থা সেই সময় চলছিল, সেই বিষয়টাকে আমরা বারবার মানুষের কাছে দেখেছি। এই রায় দ্বারা এটা প্রমাণ করে দেয় যে আমরা যে বক্তব্য রেখেছি সেটাই সত্যি। তারা এই ধরনের একটা সাংবাদিক সম্মেলনে সুব্রত চক্রবর্তী আরো অভিযোগ করেন, 2015 সালে 2 সেপ্টেম্বর বামফ্রন্ট দেশব্যাপী ধর্মঘট আহ্বান করে, সেই ধর্মঘটকে সফল করতে দেশের অন্যান্য রাজ্যের মতো ত্রিপুরাতেও তাণ্ডব চালায় সিপিএম এর কর্মীরা। তাদের উদ্দেশ্য ছিল যে কোনো মূল্যে দেশের উন্নতিকে রুখে দেওয়া। এই উদ্দেশ্যে প্রতি বছরেই দেশে 2 থেকে 3 বার বন্ধ আহ্বান করে সিপিআইএম। রাজ্যে তাদের নেতৃত্বে সরকার থাকা সত্ত্বেও তারা সেদিন তাণ্ডব চালায়, লুটতরাজ্যের ধ্বংসলীলা চালায়। বিলুনি আদালতের বিচারককে তারা মানসিক ও শারীরিকভাবে হেনস্থা করে, বিচার ব্যবস্থার কাজকে স্তব্ধ করে দেবার চেষ্টা করে। এই ঘটনার পর তিন নেতা তাপস দত্ত, ত্রিলোকেশ সিনহা এবং বাবুল দেবনাথের বিরুদ্ধে মামলা হয়। 9 ডিসেম্বর সেই মামলার রায়ে তিন নেতাকে পৃথক পৃথক 2টি ধারায় 2 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। তারা বন্ধটাকে একটা রুটিন ওয়ার্ক করে নিয়েছিল, প্রয়োজন অপ্রয়োজন যে কোনো কারণেই হোক দেশের অগ্রগতিকে রুখে দেওয়ার জন্য প্রতি বছর 2-3 বার পর্যন্ত ওরা ভারত বন্ধ আর যে রাজ্যে ক্ষমতায় যখন তখন বন্ধ, এবং সেই রকম একটি বন্ধকে কেন্দ্র করে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের সরকার থাকা সত্ত্বেও ব্যাপক তাণ্ডব, লুটতরাজ, ধ্বংসলীলা সংঘটিত করেছিল সেদিন, এবং তার হাত থেকে সেই সময়টা ডিস্ট্রিক্ট জাজ রুহি দাস পাল, উনিও বিস্তার পাননি, ওনাকেও অ্যাসল্ট করা হয়েছে, মানসিক এবং শারীরিকভাবে নিগৃহীত করা হয়েছে, এবং শুধু নিগৃহীত করেননি, বিচার ব্যবস্থার কাজকে স্তব্ধ করে দেওয়ার জন্য যা যা করা সে ভ্যান্ডালিজমের চিত্র গোটা বিলুনিয়াবাসী দেখেছে, এবং আদালতে মহামান্য আদালতে যারা ছিলেন ওনারাও প্রত্যক্ষ করেছেন। সাংবাদিক সম্মেলনে সুব্রত চক্রবর্তী অভিযোগ করেন, রাজ্যের বিরোধী দলনেতা একটি দলীয় কর্মসূচিতে ভাষণ দিতে গিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছে। সাম্প্রদায়িক উস্কানি, ধর্মীয় বিভাজন তৈরি করা, এটা সিপিএম দলের নেতাদের নতুন নয়। বিরোধী দলের নেতা হয়ে তিনি কিভাবে দলের কর্মীদের উস্কে দেন, এর পেছনে কারণ হল কোনোভাবে একটু জমি পুনরুদ্ধার করা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।